2022 প্রাথমিক টেটে উত্তীর্ণ, 2017-র পর দীর্ঘ 6 বছর পর টেট নেওয়া হয়। আজকে ইন্টারভিউয়ের জন্য যেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছে, যেখানে শিক্ষামন্ত্রী যাচ্ছে, সেখানে 22 স্টেটের ক্যান্ডিডেটরা কোথায় বীরভূম, কোথায় বাঁকুড়া, কোথায় বর্ধমান, কোথায় উত্তর 24 পরগনা, কোথায় ঝাড়গ্রাম, জঙ্গলমহল, দিদি দিদি করে মিছিলে হাঁটছে, মানে হাঁকছে, দিদি আমাদের ইন্টারভিউ নোটিশ চাই। ভাবতে পারছেন কোথায় দাঁড়িয়ে? তাই তো বলছি, যাত্রীরা হুঁশিয়ার, নির্বাচন মিটুক, ন্যায্য দাবি ছিনিয়ে নেব। আমরা হবু শিক্ষক, সমাজ আমাদের কাছ থেকে অনেক কিছু শেখে, অনেক কিছু শিখবে আগামী দিনে। ডিসকানেক্ট হচ্ছে যে কত করুণ পরিণতি। মানে আজকে বাঁকুড়ায় দেখছিলাম, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যাচ্ছেন, আর সেখান থেকে চিৎকার করে করে মাননীয় মুখ্যমন্ত্রী যাচ্ছেন, আর চিৎকার করে করে 22 স্টেটের ক্যান্ডিডেটরা বলছে, দিদি আমাদের, আমরা 22 স্টেট ইন্টারভিউ চাই। মানে কি অবস্থা, কি কিছু বলার নেই। বাঁকুড়া ডিস্ট্রিক্ট আজকে দেখছিলাম তো, জেলায় জেলায় কিন্তু বললাম না, যে যত নত সে তত উন্নত। আমরা কিন্তু এখনো সরকার বিরোধী কোনো কথা বলছি না, আমাদের কোনো রং নেই, বঞ্চিতের কোনো রং হয় না। তো নির্বাচনের আর একদম শেষ প্রান্তে চলে এসছে, শেষ সময়ে চলে এসছে। খুব 2 তারিখ 4 তারিখে মনে হয় রেজাল্ট, 4 তারিখে রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর আমরা একবার যোগাযোগ করব, কি বলতে চাইছে আমাদের নিয়ে। আমরা নোটিফিকেশন পাওয়ার কিন্তু অন্তিম পর্যায়ে চলে এসেছি, আর কিন্তু আইনি, মানে আইনি সমস্যা নেই একদম। 3rd ফেজটা 17-র কমপ্লিট হয়ে গেলে আর কোনো সমস্যা, কোনো বাধা, কোনো কিছুই থাকবে না। হ্যাঁ, আর যে কথাটা আমি বলতে চাইছিলাম, যে এটা দেখছিলাম যে পঞ্চম শ্রেণীর বিষয়টা প্রত্যেকটা স্কুলে একটা গুগল ফর্মে প্রত্যেকটা স্কুলে দেয়া হচ্ছে, যেটা শুনলাম। তো এটা, এই বিষয়টা আমি যা দেখছি নেটওয়ার্কে কিংবা কেউ ফোন করে বলছে বিভিন্ন জেলার থেকে, এটুকুই। যদি পঞ্চম শ্রেণীটার অন্তর্ভুক্ত যদি হয়ে যায় জানুয়ারি মাসের আগে, তো নিউ সেশন থেকে যদি হয়ে যায়, তাহলে শূন্যপদটা এককালীন, অনেক শূন্যপদ চলে আসবে। তবে এই মুহূর্তে আমি কোনো সেইভাবে বলছি না, আশার আলো, সেই আশার আলো আছে, আশা তো অবশ্যই আছে, যেভাবে আপনারা এই এসছেন বলে এই এটা সম্ভব হয়েছে। তো পঞ্চম শ্রেণীর বিষয়টা যদি হয়ে যায়, আশা করব, আজকেও একজনের সাথে কথা হচ্ছিল ডিআই, যে পঞ্চম শ্রেণীটা যদি সরকারের সদিচ্ছা থাকে, প্রাথমিকে যদি পঞ্চম শ্রেণীটা সম্পূর্ণ ইনক্লুড করে, একটা ধাপও যদি ইনক্লুড করে, তাহলে প্রচুর শূন্যপদ তৈরি হবে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, কোথাও নিয়োগ নেই, একমাত্র প্রাথমিকে, প্রাথমিকে কিন্তু নিয়োগ আছে, আর প্রাথমিকেই কিন্তু আপনার চাকরি হবে। প্রাথমিকে, প্রাথমিক টেট কোয়ালিফাই করে আজ পর্যন্ত কেউ কিন্তু বসে নেই, কেউ বলতে পারবে না, 14 টেটে কেউ নেই, 17 টেটেও কেউ নেই, পাট 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 করে সবাই সবাই পাশ, মানে চাকরি পেয়ে গেছে। আশা করি 22-এও বসে থাকবে না। তো তার জন্য শুধু ঘরে বসে থাকলে হবে না, বিভিন্ন আইনি পদক্ষেপগুলো নিতে হবে। এই বিএড যারা আছে, এদের ব্যাপারটা তো ক্লিয়ার হয়ে গেল, এনওআইএস এর ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, আর ম্যাট 1594, যেটা 2014 নট ইনক্লুড, যারা এই নট কোয়ালিফাইড যারা, তাদের ব্যাপারটাও 2 মাস পিছিয়ে দেওয়া হলো। এবং 2022-এর প্রশ্ন ভুল, যেটা এটা একটা খুব ক্রিটিক্যাল জায়গা, আমি আজকে এক্ষুনি সুভাষের কাছে, হ্যাঁ খুব প্রবলেম, আগে এই প্রবলেমটা হতো না, রিসেন্ট দেখছি যে লাইভে প্রবলেম। তো যেটা বলার, যে এই প্রশ্ন ভুল মামলাটা, যেটা বলছিলাম, 2000 ম্যাটটাকেও আট, মানে 1494টাও আটকানো গেছে 2 মাসের জন্য। তো মোটামুটি এই যারা নতুন করে, যাতে কোনো টেট কোয়ালিফাই বা কোর্টের অর্ডার থেকে না আমাদের সাথে যুক্ত হতে পারে, সেই কারণের জন্য এই পদক্ষেপগুলো নিতে হচ্ছে। এই লাইভে ডিসকানেক্ট হয়ে গেলে না কনসেন্ট্রেশন খুব ব্রেক হয়, মানে বলতে বলতে একটা জায়গা থেকে, যাই হোক, যেটা বলছিলাম, এই 2022-এর প্রশ্ন ভুলটা, 2022-এর আমি আবারও বলবো, পর্ষদ যথেষ্ট
সহানুভূতি দেখিয়েছে 2022-এর প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তারপরেও হাজার হাজার পিটিশনার হচ্ছে, হাজার হাজার। অভিজিৎ স্যার যখন ছিলেন তখনও সে বেঞ্চে উঠেছিল, মান্তা স্যারের বেঞ্চেও উঠছে, এখনও পর্যন্ত পিটিশনার হয়ে যাচ্ছে। 24টা নাকি প্রশ্নের ভুল অভিজিৎবাবুর বেঞ্চে, অতটা বিষয়গুলো শোনা হয়নি। কিন্তু বিচারপতি মান্থার বেঞ্চে কিন্তু এই রায়ের কিছু পজিটিভ দিক দেখার জন্য, এই রায় যেহেতু একটা যাদবপুরে এক্সপার্ট কমিটি গঠন করতে বলা হয়েছে, সেখানে 24টা প্রশ্নের একটা ভুলের ব্যাপার আছে। তো আমি কিছুটা তার আগের কথা আমি তুলে ধরছি। পর্ষদ তো এর আগে বিভিন্ন ডেজিগনেশন, মানে খুব হাই ডেজিগনেশন, বিভিন্ন ইউনিভার্সিটির অধ্যাপক প্রিন্সিপালদের দ্বারাই কিন্তু চেক করানো হয়েছিল রেজাল্টের আগে। পরবর্তীকালে সেগুলো আবার কোর্টের মাধ্যমে সেগুলো ঠিক করে সব ঠিকঠাক থাকে, সব ঠিকঠাক হয়েছিল, দিয়ে ফাইনাল অ্যান্সারকে দিয়ে সব কিছু পরবর্তীকালে টেট সার্টিফিকেট টেটগুলো ইস্যু করা হয়। তো তারপরে দেখা যাচ্ছে আবারও নাকি 24টা প্রশ্নের ভুল। তাহলে কোন এক এক এক্সপার্টের এক এক রকম মতামত। তাহলে এইরকম যদি চলতে থাকে তাহলে আমরা যারা মানে দীর্ঘদিন ধরে নতুনরা ফ্রেশার যারা পড়ে আছি, তারা কি আর চাকরি পাবে না? যাদবপুরের এক্সপার্ট কমিটিও যে সঠিক বলবে, তারপরেও আবার এক্সপার্ট কমিটি দিলে তারাও যে সঠিক বলবে, এরকম হলে তো চলতেই থাকবে, আর হাজার হাজার পিটিশনাররা যুক্ত হবে। তাই বলবো, ম্যাটে যেমন আপনারা আটকে ছিলেন, ম্যাটটাকে যেমন আমরা ম্যাট 1994 যেমন আটকে ছিলেন, আমি তো বলছি যে কেউ কোর্টের দ্বারস্থ হতে পারে, যে কেউ কোর্টের দ্বারস্থ হতে পারে, এটা নিয়ে কোনো মানে ব্যক্তিগতভাবে কোনো রাগ নয়, ব্যক্তিগতভাবে কোনো মানে রাগের কোনো প্রশ্নই আসে না। তো আমরাও যাচ্ছি, পর্ষদও গেছে, আমরাও যাচ্ছি, আমরাও যাচ্ছি। আর ম্যাটে যেমন আপনারা যেভাবে সাহায্য করেছেন, এই যে কেসটায় কিন্তু আপনাদের সাহায্যের হাতটা কিন্তু অনেক কম, মানে ফান্ডিংটা করা হয়েছে, কিন্তু ফান্ডিংয়ের অবস্থাটা কিন্তু খুব খারাপ। মানে আমি সুভাষের সাথে কথা বলছিলাম যে ফান্ডিং কত হয়েছে, তাই এ পর্যন্ত যা ফান্ডিং বলছে খুব বাজে পরিস্থিতি। আপনারা কেন এগিয়ে আসছেন না বুঝতে পারছি না। একটা কথা ভালো করে ভাববেন, 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ বিগত দিনের কাজগুলো দেরিতে হলেও কিন্তু সফলতা এনেছে। আমি এখনো বলছি না, যতক্ষণ না পর্যন্ত আমরা স্কুলে না যেতে পারছি, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের পছন্দের বিদ্যালয়ে না যেতে পারছি, আমাদের জীবনে কিন্তু সাকসেস নেই, কোনো সফলতা নেই। এগুলো সফলতা নয়, ম্যাটকে আটকানোর সফলতা নয়, পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্তকরণের সফলতা নয়, যতক্ষণ না পর্যন্ত আমরা স্কুলে জয়েন করছি ততক্ষণ কিন্তু আমরা শেষ হাসি কিন্তু হাসবো না। আমার কষ্ট হয় তাদের জন্য যারা প্রাথমিকের সাইটগুলো ঘাটতে ঘাটতে, যারা ঐক্যমঞ্চের গ্রুপের খবরগুলো ঘাটতে ঘাটতে, প্রাথমিকের সাইটের নোটিশগুলো দেখতে দেখতে যারা হাতের ফোন হাতে রেখে যারা ঘুমিয়ে পড়ে, আমাদের কষ্ট হয় তাদের জন্য, যারা খোলা আকাশের নিচে ধন্যায় রাত কটি কাটিয়েছিল দুবার, আমাদের কষ্ট হয় তাদের জন্য, যারা শুনতে পাচ্ছে হাওড়া স্টেশনে বসে যে নবান্ন পুলিশে সব অ্যারেস্ট করছে, হুম করে অ্যারেস্ট করে দিচ্ছে, সব যেতে দিচ্ছে না নবান্ন অভিযানে, তারপরেও যারা বুক ফুলিয়ে যারা গেছিল তাদের জন্য, আমাদের কষ্ট হয় তাদের জন্য যারা বিকাশ ভবন অভিযানে গেছিল, আমাদের কষ্ট হয় যাদের জন্য যারা বিএড বাতিলের জন্য সুপ্রিম কোর্টে পাঠিয়েছিল ঐক্যমঞ্চকে, যারা পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে আনার মতো একটা মহৎ প্রচেষ্টায় 23 জেলা সামিল হয়েছিল, তাদের জন্য কষ্ট হয়, তারা যেন যাতে বঞ্চিত না হয় সেই পথটাই কিন্তু সুগম করার লক্ষ্যে কিন্তু এই আইনি পদক্ষেপগুলো যেতে হচ্ছে। হয়তো মনে হচ্ছে কি হবে, পর্ষদ যাচ্ছে আমরা যাব কেন? আপনারা তো ভালো করেই জানেন এখন কোর্ট, রাজ্য সরকার বা পর্ষদ, মানে কোর্ট পর্ষদকে কেমন চোখে এখন বর্তমানে দেখে, আপনারা তো জানেন ভালো করে, এগুলো আমি ডিটেলস ফেসবুকে বলবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি পার্টি হই, আমরা যদি একটা পার্টি হই, সেক্ষেত্রে আমাদের বক্তব্যটা কিন্তু পরিষ্কারভাবে বলতে পারবো যে একটা রেজাল্ট আউটের হকে আগে তো পর্ষদ বারংবার এক্সপার্টদের দিয়ে এই নাম্বারগুলো, এই উত্তরগুলো চেক করানো হয়েছে, ডবল উত্তর চেক করা হয়েছে যাতে ছেলেমেয়েরা বঞ্চিত না হয়, আমরা অন্তত কিছু বলতে পারবো। আর পর্ষদ যদি সেই সময় মেনেও নেয়, কোনো কারণে পর্ষদ যদি মেনেও নেয় যে হ্যাঁ ভুল, তখন তো আমাদের আর পার্টি হতে পারবো না আমরা।
তাই সময় থাকতে সময়ের মর্ম বুঝতে হয়, সেই কারণেই পার্টি হতে হয়েছে বাধ্য হয়ে। কারণ এরা কত হাজার পাস করবে যারা একটু কোর্টে বা ইউটিউব চ্যানেলেও পর্যন্ত প্রশ্নভুল মামলার জন্য পিটিশনার খোঁজা হচ্ছে, আমার কাছে ইনফর্ম আসছিল। সেই কারণে বলবো, যদি আপনি সত্যি টেট কোয়ালিফাই হন, আর বিভিন্ন গ্রুপে মাঝে একটা কথা বলি, 2014 যারা টেট কোয়ালিফাই করেনি, আর যারা হাজার হাজার ছেলে মেয়েরা যারা প্রশ্নভুল মামলার সাথে যুক্ত, তারা কিন্তু কোনোদিন চায় না প্রশ্নভুল মামলাটা ডিলে হোক। তারা কিন্তু বিভিন্ন গ্রুপে আমাদের এই কি বলে এই এই ভিডিওটা শেয়ার করবে, সেই গ্রুপে করেই বলবে এখানে গিয়ে বাজে কমেন্ট কর। ভাবুন, হবু শিক্ষকদের কাজ, মানে এখনো টেট কোয়ালিফাই হয়নি, তবু তো শিক্ষক আজ না হোক কাল হবে, মানে কোয়ালিফাই করবে, তারা বলবে ওখানে সব নেগেটিভ কমেন্ট কর। তাহলে আপনারা যারা 2022 বঞ্চিত প্রাথমিক টেট উত্তীর্ণরা আছেন, আপনারা কেন বসে থাকবেন? দাঁতে দাঁত চেপে এগিয়ে আসুন। এই এই মর্মটা আপনারা বুঝতে পারছেন না। 22-এর যদি আবার কোশ্চেন ভুল আনসার যদি পিটিশনাররা হয়, সেখানেও কিন্তু 2-10-15 হাজার পাশ করে যাবে। আর যদি এই পিটিশনার রায়ের পর পরপর ধাপে ধাপে যারা পিটিশন করছে আবার ফাইল করছে নতুন করে, তারাও কিন্তু যুক্ত হবে। তখন বাধ্য হয়ে হয়তো এমন রায় আসতে পারে ম্যাটের মতো, যে সবাইকে দেওয়া হোক এই 10 নম্বর কি 15 নম্বর দিয়ে আবার নতুন করে রেজাল্ট পাবলিশড হোক। তখন কিন্তু বিপদে শেষ থাকবে না, আর নাম্বার কমতেও পারে, আবারও বলছি নাম্বার কমতেও পারে। আমরা শুধু আমাদের কথা, আমাদের নিজস্ব বানানো কথা বলছি না, নাম্বার কমে সার্টিফিকেটও এলোমেলো হতে পারে। যেহেতু আমরা হয়তো বলবে অনেকে 14-র ক্ষেত্রে হয়নি, 17-র ক্ষেত্রে জাস্ট কমিটি গঠন হলো, 17-র ক্ষেত্রেও একটা প্রশ্ন ভুল ছিল, পর্ষদেরও ভুল ছিল, কিন্তু অনেকে চাকরি পেয়ে গেছে তাই আরেকটা প্রশ্ন দিয়ে সেটাকে কিন্তু মোটামুটি একটা সমঝোতায় নিয়ে চলে এসছে। আর 2014-র ক্ষেত্রে প্রশ্নভুল মামলায় অনেকে চাকরি করছে, এবং যে ম্যাট 1994 আমরা লড়ছি এটা সেই প্রশ্নভুল মামলা। তো চাকরি পাওয়ার পর কিন্তু প্রশ্নভুল মামলার রায় আসলে তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যদি চাকরি পাওয়ার আগে জাস্ট একটা আমাদের একটা করে টেট সার্টিফিকেট আছে, এটা পর্ষদের হয়তো খরচ হয়, পর্ষদ ইচ্ছে করে নতুন টেট সার্টিফিকেট দিতে পারে, কারণ আমরা এখনো চাকরিতে ঢুকিনি। চাকরি পেয়ে গেলে আর কোনো সমস্যা থাকে না এই বিষয়গুলো, তখন সরকার বা কোর্ট দেখে যে যাতে কেউ বঞ্চিত না হয় কোনোভাবে, যাতে একটা ছেলে চাকরি যাওয়া মানে সেটা খুব কষ্টের। আমি যেটা বোঝাতে চাইছি যে 2022-এর এই প্রশ্নভুল মামলাটা কিন্তু আমাদের সামনে এখন সবচেয়ে বড় বাধা। বিএডকে আটকে দেওয়া হয়েছে, এনআইএস নেই, বিএডরা যে ঘুরপথে সার্টিফিকেট করে আনছে সেটাও আমাদের লক্ষ্য আছে, সেগুলো ভালো লক্ষ্য আছে, এনআইএস নেই, এবং ম্যাটের যে ভয়টা ছিল যারা টেট কোয়ালিফাই করে আসবে, মানে টেট মানে 6 নম্বর পেয়ে নতুন করে রেজাল্ট পাবলিশ হবে, সেটাও আটকে দিলাম। তো এখন একটা বাধা, বড় বাধা হচ্ছে 2022-এর এই প্রশ্নভুল মামলা। এর রায় কিন্তু পাবো, এই এক্সপার্ট কমিটি রিপোর্ট দেবে, এই রিপোর্টের আগে কিন্তু আমরা চ্যালেঞ্জ করতে যাব। তাই বলবো, যারা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ, আপনি যাতে কম্পিটিশনে, হালকা কম্পিটিশনের মধ্যে চাকরিটা, নিজের স্বপ্নটা কনফার্ম করতে পারেন, বলবো ফান্ডিং করুন। 300 নয়, এটা মিস্টেক হয়ে যায়, 300 দিলে একটা ফান্ডিং এক জায়গায় করা কিন্তু খুব চাপের হয়ে যায়। ন্যূনতম 300, অনেক ভাইয়েরা আছে যারা দেওয়ার ক্ষমতা নেই, তারা তাদের জন্য এটা, কিন্তু যারা দিতে পারবেন প্লিজ অন্তত 500 করে এটা ফান্ডিং করুন। যেভাবে আমরা বিগত দিনে যেভাবে কাজ করে আমরা দেখিয়েছি, চেষ্টা করছি, আজ পঞ্চম শ্রেণীটার ব্যাপারটা ভাবুন, আমরা ভাবছিলাম হবে কি হবে না কি হবে, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন, হয়তো যদি ভগবান বা আল্লাহ উপর থেকে দেখেন, আর যদি সরকারের সদস্য থাকে, বারবার একটা কথা বলছি যে আইনি পদক্ষেপে যাচ্ছি, কিন্তু কোনো আইনি পদক্ষেপ কিন্তু বলছি না যে কনফার্ম হবে, চেষ্টা করব। ফান্ডিং দেওয়ার আগে ভাববেন যে চেষ্টা করবে, দাদারা ঐক্যমান যারা আছে 23 জেলা মিলে আমরা সবাই মিলে চেষ্টা করছি আমরা, এবার কি হবে না হবে সেটা কোর্টের উপর ছেড়ে দিতে হবে। কোর্ট তো আমাদের কথা শুনে চলবে না, আদালত আমাদের কথা শুনে চলবে না, আইন আবেগ দিয়ে চলে না, আইন আইনের পথে চলবে। তাই বলবো, আমরা 2022-এর মামলা, প্রশ্নভুল মামলাটা অন্তত পিছিয়ে দিই, আর এর সাথে কোনো নিয়োগের সম্পর্ক নেই, আবারও বলছি। হ্যাঁ, একজন লিখছে সুপার টেট চাই, আমি বলি ভাই সুপার টেট বাংলায় হবে না, ইউপিতে হতে পারে, বাংলায় হবে না। কিসের সুপার টেট, কতজন আছে টেট কোয়ালিফাই, টেট কোয়ালিফাই কতজন আছে সুপার টেট হবে, এগুলো এরাই হচ্ছে টেট নট কোয়ালিফাই,
যারা এই প্রশ্নগুলো করছে এরা সোশ্যাল মিডিয়াতে আপনি আটকাতে পারবেন না, নেগেটিভ কমেন্ট থাকবে, এর মধ্যে কাজ করতে হবে, এর মধ্যে কাজ করতে হবে। ঐক্যমঞ্চ যে সংঘবদ্ধ, ঐক্যমঞ্চ যে কোচবিহার থেকে কাকদ্বীপ, এই 23 জেলা যে সংঘবদ্ধ, এই 23 জেলা যে ঐক্যবদ্ধ, এক শ্রেণীর যারা টেট কোয়ালিফাই করেনি তাদের চোখের কাঁটা আমরা দিন রাত আমাদের নামে বকছে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন SMS করছে আমরা দেখতে পাচ্ছি। এবং এর সাথে কিছু 22-এর যারা বোঝে না, বিরোধী করতে হয় কিছু 22-এর ছেলেও যুক্ত, কিছু 22-এর ছেলেও যুক্ত আছে এদের সাথে। এরা মানে আমি বলবো না, আমার মুখ থেকে আমি কাউকে কিছু বলি না, তো এটুকু বলবো মানে শুভ বুদ্ধির উদয় হোক, হবে, হচ্ছে মনে মনে, কিন্তু এই বিরোধী করতে হয়। ভালো কাজ দেখলেও বিরোধীদের কাজ হচ্ছে বিরোধী কথা বলা, যারা টেট কোয়ালিফাই নয় এরা বিভিন্ন গ্রুপে কন্ট্রোভার্সি তৈরি করছে। কিন্তু আপনারা যারা টেট কোয়ালিফাই করে আছেন নিজের ভালোটা বুঝুন, 2022-এর প্রশ্নফুল মামলাটা আটকান, আজকে ফান্ডিং করুন সুভাষচন্দ্র বাগের অ্যাকাউন্টে, আর আপনারা স্ক্রিনশটটা কিন্তু দিতে ভুলবেন না, এটা কিন্তু হিসেবের ব্যাপার থাকে। আমাদের ঐক্যমঞ্চ এমন করে চলে, যার অ্যাকাউন্টে ফান্ডিং নিচ্ছে সে কিন্তু কোনো গ্রুপে অ্যাড করবে না। আপনারা পার্থজিৎ বণিকের নাম্বারে কিন্তু স্ক্রিনশট পাঠাবেন, নাম জেলা স্ক্রিনশট পাঠাবেন, সে অ্যাড করবে, সে আর হিসেব রাখছে অন্যজন। তো পুরো একটা মোটামুটি 15-20 জন কিন্তু এর ভিতরে কিন্তু দিন রাত পরিশ্রম করে, সেই জন্য স্বচ্ছতার সহিত এগোতে পারছি। আগামী দিনে আশা করছি আমার কোনো ভাই যেন কোনো কষ্ট না পায়, যাতে একটা ভালো শূন্যপদ দিয়ে, আজকেও কথা বলছিলাম কয়েকজনের সাথে যে শূন্যপদটা হয়তো ভালো আসতে পারে, কারণ পঞ্চম শ্রেণী যেভাবে কাজ এগোচ্ছে, যেহেতু ছুটির সময়, তো যদি সরকার মনে করে জানুয়ারি মাসে যেহেতু নতুন সেশন শুরু, হয়তো এই সময় নতুন এটা দিয়ে, হয়তো ইচ্ছে করলে শূন্যপদ বাড়ানোটা কোনো ফ্যাক্টর না সরকারের, বললাম না শূন্যপদ বাড়ানোটা কোনো কঠিন ব্যাপার নয়। আর পঞ্চম শ্রেণীর মতো একটা ঐতিহাসিক কেস এটা, ঐতিহাসিক, আবারও বলবো ঐতিহাসিক, শুধু আমার কথা না, এটা বড় বড় বিজ্ঞ মানুষদের কথা। তাই বলবো যারা ফান্ডিং করেননি, আমি লাইভ করতে বাধ্য হলাম, এর ভয়াবহ রূপটা কিন্তু আমি জানি। আর আপনারা হয়তো ভাবছেন যে আমরা কি চিন্তা ভাবনা বা কীভাবে এগোচ্ছি, আমরা এটা নিয়ে কিন্তু বিভিন্ন আধিকারিকদের সাথে কথা বলেছি যে এই প্রশ্নভুল মামলার রায় যদি একবার বেরিয়ে আসে, অনেক কিন্তু পরিবর্তন আসবে, আপনার টেট সার্টিফিকেটের পরিবর্তন আসার সম্ভাবনা আছে। তবে এটা নিয়ে ভয় পাবেন না, আমরা সুপার সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করাবো কলকাতা হাইকোর্ট থেকে, তারা বুঝিয়ে বলবেন অবস্থাটা কোথায়। বারবার এক্সপার্ট কমিটি কোশ্চেনটা রেজাল্ট আউটের আগে কিন্তু দেখেছেন, তারপরে কিন্তু রেজাল্ট টেট সার্টিফিকেট দেওয়া হয়েছে। বিভিন্ন এক্সপার্ট কমিটির টিম বিভিন্ন মতবাদ আসতেই পারে, কিন্তু এই পরিবর্তনটা যেন আর না হয়, তার জন্য কিন্তু লড়ছি এবং এই লড়াই চলবে। আর লড়াইয়ের জন্য যে ফান্ডিং প্রয়োজন, আমি বলবো আমার লাইভ দেখার পর আপনারা আর দেরি করবেন না, যারা মানে দেওয়ার মতো আছেন 300 নয় 500 করে দেবেন, সমস্ত গ্রুপে অ্যাড করে নেবেন, অ্যাড না করলে বলবেন, সমস্ত আপডেট পাবেন, সমস্ত হিসেব টোটালটাই পেয়ে যাবেন। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ফান্ডিংয়ের অবস্থাটা কিন্তু খুব খারাপ, আমরা কিন্তু মঙ্গলবার বা বুধবারের মধ্যে কিন্তু আমরা কেসটা কিন্তু ফাইল করব, কিন্তু ফান্ডিং না হলে কিন্তু সম্ভব হবে না, পরিষ্কার কথা বলছি। যদি ফান্ডিং না থাকে, যদি ফান্ডিং না ওঠে, তাহলে কিন্তু এই কেস থেকে পিছিয়ে আসব। আপনারা হয়তো ভাবছেন হয়ে যাবে, হচ্ছে, হয়ে যাবে, কারণ সামনে ম্যাটটাকেও আটকাতে হবে, যে ফান্ড যেটুকু আছে ম্যাটটাকেও আটকাতে হবে, ম্যাটটাকে না আটকাতে বলে আবার ম্যাট আসছে সামনে, এর মধ্যে তো আমরা 2 মাসের মধ্যে তো স্কুলে জয়েন করছি না, প্রসেস যদি চলে সে ব্যাপারটা আলাদা। তাই বলবো যদি কাল দিনটা দেখবো, যদি ফান্ডিং সঠিকভাবে ফান্ডিং না আসে, বিভিন্ন গ্রুপে কিউআর কোডটা ছড়িয়ে দিন, আমরা স্ট্যাটাস দিন, ফান্ডিং না আসলে কিন্তু এই কেসে লড়বো না, আবারও বলছি, কিন্তু ফান্ডিং যদি আপনারা না দেন আমাদের কিন্তু লড়া সম্ভব না, 300 না ওটা 500 দেবেন, যাদের একদম পরিস্থিতি খারাপ তারা 300 করবেন, তো এটা দিচ্ছি বলে 150-200 করে দিচ্ছি, এরকম করলে হবে না, এই ব্যাপারটা আপনারা সমস্ত তথ্য পাবেন। মঙ্গলবারের মধ্যে যদি ফান্ডিং, যথেষ্ট ফান্ডিং না আসে, কিন্তু এই কেসে লড়তে পারবো না, পরিষ্কার জানাচ্ছি। আর এটা পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা যারা ফান্ডিং করছেন তাদের ডিটেলস কিন্তু এটা তুলে আমাদের কাছে থাকছে, নাম, ফোন নম্বর, জেলা, প্রায় সবারই তো চেনা। যারাই আন্দোলন করে, যারাই আন্দোলনে যাচ্ছে, তারাই বারবার ফান্ডিং করছে, তারাই সব কিছু করছে। যারা নতুন আছে তাদেরকে সাহায্য করার হাত বাড়িয়ে দিন,
এই কেসটা যদি একবার আমরা এড়ে যাই, এই কেসটা যদি একবার রায় চলে আসে এক্সপার্ট কমিটি যে হ্যাঁ ভুল রয়েছে 15টা, কতজন টেট পাস তৈরি হবে বলুন তো? এই প্রশ্নের জবাবটা দিন, সম্ভব টেট পাস বাড়বে কি বাড়বে না কমেন্ট করুন। এই রায়টা একটু ইউটিউবে ঘেটে দেখুন। আপনাদের আরেকটা বলছি, আমি এখানে খুব মশা লাগছে, বাইরে এসে দাঁড়িয়েছি, ইউটিউবে সার্চ করে দেখুন 2022 প্রাথমিক, এই 2022 প্রশ্নভুল মামলা, দেখুন কি দেখতে পাবেন, ঝড় হচ্ছে ঝড় ঝড়। 2022 প্রশ্নভুল মামলায় যুক্ত হওয়ার জন্য ঝড় উঠছে, ঝড় হচ্ছে, আর আপনি 22 স্টেট পাস বাড়িতে বসে থাকবেন, দেখবেন প্রশ্নভুল মামলার রায়, আরো 30,000 পাশ করলো, এটাকে দেখবেন? বুঝতে পারছেন না আপনি টেট কোয়ালিফাই তো, কেউ কেউ বুঝতে পারছে না। আরে পশ্চিমবঙ্গের ইতিহাসে টেট কোয়ালিফাই করে কিন্তু কেউ বসে নেই, দেখান তো 2014 কে বসে রয়েছে, দেখান তো 2017 কে বসে রয়েছে, দেখান তো 2009 কে বসে রয়েছে, বসে আছে কি? তাই বলবো নতুন করে টেট পাস হতে দেবেন না। আর 23 ব্যাপারটা, 23 টেটের ব্যাপারটা একটা আলাদা বিষয়, সেটাও বিস্তারিত পরবর্তীকালে জানানো হবে, দেখতে থাকুন। শুধু বলবো, আমি সোশ্যাল মিডিয়াতে বেশি কিছু বলবো না, দেখতে থাকুন, চেষ্টা করছি। আর যারা টেট কোয়ালিফাই করে আছেন তারা বুঝুন একটুখানি, পিছনের ইতিহাসগুলো বুঝুন, পশ্চিমবঙ্গের যে টেট কোয়ালিফাই করলে কি হতে পারে। কিন্তু আজকের সময়ে, আজকের সিচুয়েশন অনুযায়ী আমি এটুকু বলবো, প্রশ্নভুল মামলাটা আটকান, আমরা সুপ্রিম কোর্টেও যাবো যদি ফান্ড থাকে, সুপ্রিম কোর্টেও যাবো, আবারও বলছি সুপ্রিম কোর্টে যাবো, আমরা শীর্ষ আদালতে যাবো আমরা এই মামলা আটকানোর জন্য। আর এর মধ্যে আমাদের নোটিফিকেশন এনে আমাদেরকে আমাদের স্বপ্ন পূরণ করতে হবে, এর মধ্যে নোটিফিকেশন এনে আমাদের স্বপ্ন পূরণ করতে হবে, তারপর মামলা যা হয় হবে। আপনারা জানেন যে সারাটা দিন আমরা এই শুধুমাত্র এই স্বপ্ন নিয়ে পড়ে আছি, বাড়ির দিক থেকেও বলছে বারে বারে যে কোনো একটা কাজে ঢুকতে আর কতদিন, এই স্বপ্ন কিন্তু মানে একটা ডিপ্রেশনে আছে আমরা সবাই, প্রায় বলতে গেলে অনেকেই আছে আমার ভাইয়েরা, এই সারাদিন এই গ্রুপ ঘাটতে ঘাটতে, প্রাইমারি সাইট ঘাটতে ঘাটতে ঘুমিয়ে পড়ে, হাতে ফোন থাকে, কষ্ট হয় না? তো আশা রাখছি জানুয়ারি মাসে এই পঞ্চম শ্রেণী ইনক্লুড, তার আগে হয়তো বিভিন্ন ধাপে ধাপে হলেও হতে পারে, এটা এখন দেখার বিষয় কি করছে সরকারের সদিচ্ছা, সেই বিষয়টা সরকারের কাছে বারে বারে জানাবো। কিন্তু এর মধ্যে যাতে কম্পিটিশান না বাড়ে তার জন্য কিন্তু আইনি পদক্ষেপগুলো নেওয়া জরুরি। আপনারা যারা টেট কোয়ালিফাই করে আছেন এখনও পর্যন্ত বলছি অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবান, সামনের দিনে টেট কোয়ালিফাই করাটা কিন্তু অনেক চাপের হবে, বই প্রশ্ন থেকে, মানে আমি একটু হালকা বলি, প্রশ্ন থেকে মানে বই থেকে প্রশ্ন কতটা কী আসবে, কনসেপচুয়াল কী আসবে সেটা পরবর্তীকালে দেখা যাবে, কিন্তু সেটা নিয়ে ভাবনার বিষয় না। আমাদের ডবল ডবল যে নিয়োগ দেওয়ার কথা ছিল সেটা কোনো কারণে হয়তো দিতে পারেনি, আইনি জটিলতার কারণে দিতে পারেনি, আমি আবারও বলছি, কিন্তু এখন আর আইনি জটিলতা থাকছে না। আমাদের নোটিফিকেশনের দাবি এটা একদম পুরো জারি থাকছে, আর সাথে 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 আমাদের এই আইনি পদক্ষেপগুলো যেতে হচ্ছে। আপনারা যারা এখনো পর্যন্ত ফান্ডিং করেননি যতটা পারেন, কম করবেন না, যতটা পারেন দিন। হ্যাঁ বিক্রম ভাই স্যালুট, স্যালুট বিক্রম ভাই স্যালুট, ক্লাস ফাইভ হবে না, হবে না নাই দাদা, হ্যাঁ ক্লাস ফাইভ, দেখুন এটা সরকারের সদিচ্ছা, চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারা তো এগুলো দেখলেন, এবার আইন তো কোর্ট বা আমাদের কথা মেনে চলবে না, আমাদের যেটুকু যেটুকু বলার দরকার আমরা অ্যাডভোকেটের মারফতে সেই আর্গুমেন্টগুলো করেছি। হ্যাঁ যারা বলছে নোটিফিকেশান, আরে পাগল, নোটিফিকেশান চাই তারপর সব হবে, আরে এখন নোটিফিকেশান চাই, নোটিফিকেশান কি ভোটের মধ্যে দেবে, ভোটের মধ্যে নোটিফিকেশান দেবে? এই যারা এই কমেন্টগুলো করছে তারা কিন্তু 22 স্টেট পাস না, তারা চাইছে যে কেস থেকে আমরা বেরিয়ে আসি, প্রশ্নভুল মামলার একটা রায় চলে আসুক, বড় আকারের রায়, 20,000-15,000 পাশ করছে, এটা দেখলে তারা খুশি হবে যে আমি তার মধ্যে ঢুকে গেছি। আপনারা এই কমেন্ট দেখে বিভ্রান্ত হবেন না, কমেন্ট অনেক কিছু বলবে সোশ্যাল মিডিয়া, আপনারা ভেরিফাই গ্রুপে কথা বলুন, প্রত্যেকটা ভেরিফাই গ্রুপে আপনারা আলোচনা করুন ব্যাপারটা কি হতে চলেছে। কিন্তু আবারও বলছি এটা শুধু আমার খবর না, এটা অনেক ভিতরের খবর, প্রশ্নভুল মামলা রায় এলে কিন্তু 22 স্টেট উত্তীর্ণদের কিন্তু সামনে একটা বড় বিপদ। অনুরোধ করব, অনুরোধ করো ফান্ডিং করুন, আর যদি ফান্ডিং না হয় তাহলে কিন্তু কেস এগোবো না, আপনারা দেখবেন চোখের সামনে দেখবেন আবার নতুন করে রেজাল্ট আউট হচ্ছে ম্যাটের মতো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন,
যেটুকু বললাম মাথায় রাখবেন, ভোটের পর নির্বাচনের পর কিন্তু পথে নামছি, আমরা মানসিকভাবে প্রস্তুতি নিন, আগে নোটিফিকেশানটা আমাদের আনতে হবে, সাথে সাথে আইনি পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। নোটিফিকেশান আনার জন্য বদ্ধপরিকর, নোটিফিকেশান আনার জন্য আবার বলছি তো, আবারও বলছি, দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পরপার লঙ্ঘিত হবে রাত্রি নিষিদ্ধে যাত্রীরা হুঁশিয়ার, তৈরি থাকুন, তৈরি থাকুন, তৈরি থাকুন, তৈরি থাকুন। আমরা নিজের ব্যবহারের জিনিস থেকে শুরু করে আপনাদের পাওয়ার ব্যাংক থেকে শুরু করে স্টেশনে থাকবেন তার হচ্ছে আপনার কার্পেট থেকে শুরু করে বা আপনাদের প্লাস্টিক থেকে শুরু করে দৈনন্দিন জীবনে গামছা থেকে শুরু করে যেমন 2017 সালে আন্দোলন করা হয়েছিল তেমন আমরা নামবেন নির্বাচনের পর। তার আগে আমরা একবার সরকার পক্ষের সাথে কথা বললো কি বলতে চাইছে, তারপর কিন্তু আমরা আমাদের কিন্তু নোটিফিকেশান চাই। নোটিফিকেশান না আনলে দিন দিন কিন্তু কঠিন সময় হয়ে দাঁড়াচ্ছে, নোটিফিকেশান না আসলে কিন্তু দিন দিন আরও কঠিন সময় কিন্তু আমাদের সামনে আসছে। হ্যাঁ দাদা, ছাড়বো না, কেস ফাইল অবশ্যই করতে হবে, ফান্ডিং করেছি, লাগলে আবারও করবো। দেখুন যারা করছে তারা, নিমাই বিশ্বাস, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। শুনুন, যারা করছে বললাম না, যারা করছে তারা আবার করছে, যারা বুঝতে পারছে একবার ব্যাপারটা, বুঝে গেছে একবার মাথায়, তারা কিন্তু আবার করতে চাইছে। কিন্তু আমরা তো মানুষ, সবার তো গরিবের কষ্ট, উপার্জিত পয়সা, একজনের কাছ থেকে কেন দুবার নেব। নিমাই দাস, থ্যাংক ইউ। হ্যাঁ, 17 টেটে রং করছেন, পর্ষদ কি ডিভিশনে যাবে এটা আমি কিছু বলবো না সোশ্যাল মিডিয়াতে, তবে পরে দেখতে পাবেন। পবিত্র মায়ের মিস্ত্রি, আর ভালো লাগছে না, ভালো লাগছে না বুঝতে পারছি, কিন্তু অপেক্ষা করুন, অপেক্ষা করুন, ভালো কিছু পেতে গেলে একটু কঠিন সময় যাবেই। হ্যাঁ, আজ রাতে করে দিন, যারা দেননি করে দিন, ফান্ডিং না আসলে কিন্তু সম্ভব হবে না। অসংখ্য ধন্যবাদ 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ সকলকে। আপনারা আবারও বলছি যে চাকরি যদি হয়, আবারও বলছি চাকরি যদি হয় এই প্রাথমিকেই হবে, আর প্রাথমিকেই দিতে হবে, কারণ আমরা বসে আছি, আমরা অন্য চাকরির দিকে কিন্তু যাইনি, আমরা বসে আছি সরকারের আশ্বাসে বসে আছি, পর্ষদের আশ্বাসে বসে আছি, বিকাশ ভবনের আশ্বাসে বসে আছি। তাই চাকরি যদি হয় প্রাথমিকেই দিতে হবে, আমাদেরকে প্রাথমিকেই দিতে হবে। এটাই বলে আমি শেষ করলাম, স্বপ্ন জারি থাকুক আর লড়াই জারি থাকুক। ধন্যবাদ। 2022 প্রাথমিক টেট পাস, ডিএলএড ওয়েক কমন্স।